हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज वीडियो में तुम्हारे साथ शेयर करब 2022 साल माध्यमिक परीक्षार्थी रायन मार्टिन क्वेश्चन बैंक 2022 साल रायन मार्टिन क्वेश्चन बैंक के वॉइस चेंजर प्रैक्टिस वीडियो पार्ट वन। तो एर आगे तुम्हारे साथ जॉइनिंग स्प्लिटिंग समस्त वीडियोगुलो शेयर करी, इवन नरेशन चेंजो शेयर कर रही है। जरा देखो কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় বা ন্যারেশন চেঞ্জের প্রচুর প্র্যাকটিস ভিডিও রয়েছে, চাইলে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এখানে দেখো পার্ট ওয়ানে আমি এখানে প্রথম যে ভয়েস চেঞ্জটা লিখেছি সেটা দেখো, আই স হিম ইন দ্য মার্কেট, আমি তাকে বাজারে দেখেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে স, আর হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, আর এখানে ইন দ্য মার্কেট বাকি সেন্টেন্সের পার্টটা এখানে পড়ে রয়েছে। তাহলে অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, হিম থেকে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। এখানে ভার্বটা কোন টেন্সে রয়েছে, সি থেকে স হয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, হি। তাহলে এখানে কি আসবে, ওয়াজ বা ওয়্যার আসবে সাবজেক্টের পর, যেহেতু হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি বসবে, ওয়াজ। হি ওয়াজ সিন ইন দ্য মার্কেট, এবার লিখে দেবো ইন দ্য মার্কেট বাই মি, ইন দ্য মার্কেট বাই মি, ফুল স্টপ। তারপরটা গ্র্যান্ড মাদার উইল বেক এ কেক, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে, এখানে গ্র্যান্ড মাদার হচ্ছে সাবজেক্ট, উইল বেক হচ্ছে এখানে ভার্ব, আর এ কেক হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এ কেকটাকে প্রথমে নিয়ে আসি, এ কেক, আর কি আছে এখানে দেখো, উইল বেক আছে, তাহলে এখানে উইল বেক থেকে কি হয়ে যাবে, উইল বি বেকড, বেকের পাস্ট পার্টিসিপেল কি হয়ে যাবে, বেকড হয়ে যাবে। আর এখানে একটা বি বসবে, উইল বি বেকড বাই গ্র্যান্ড মাদার। সমস্ত কিন্তু ভয়েস চেঞ্জের নিয়ম কানুনের ভিডিও, প্র্যাকটিস ভিডিও কিন্তু অলরেডি অনেক আমার চ্যানেলে রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো প্লিজ দেখে নিও। তারপর এটা দেখো, কস্তুরি ইজ রাইটিং অ্যান এসে, তাহলে এখানে অ্যান এসেটা হচ্ছে এখানে অবজেক্ট, তাই তো, অ্যান এসেটা হচ্ছে এখানে অবজেক্ট, আর কস্তুরি হচ্ছে এখানে সাবজেক্ট, আর ইজ রাইটিং দেখে বুঝতে পারছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে অ্যান এসে প্রথমে লিখবো, অ্যান এসে লিখলাম, তারপরটা ইজ বিইং রিটেন, ইজ বিইং রিটেন, ডব্লিউ আর আই ডবল টি এন, রিটেন বাই কস্তুরি। নেক্সট সত্যজিৎ রে রোড সোনার কেল্লা, তাহলে এখানে সোনার কেল্লাটা হচ্ছে অবজেক্ট, সত্যজিৎ রে সাবজেক্ট, আর এখানে রোডটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সোনার কেল্লাটা প্রথমে লিখবো, যেরকম কোটেশনের মধ্যে আছে সেরকমই কোটেশনের মধ্যে দিয়ে কিন্তু লিখতে হবে, সোনার কেল্লা ওয়াজ রিটেন, ডব্লিউ আর আই ডবল টি এন, রিটেন বাই সত্যজিৎ রে, বাই সত্যজিৎ রে, ফুল স্টপ। হি ফেল্ড এ ওয়েভ অফ হ্যাপিনেস, হি ফেল্ড আ ওয়েভ অফ হ্যাপিনেস, তাহলে এখানে আ ওয়েভ অফ হ্যাপিনেস হচ্ছে অবজেক্ট, আর হি হচ্ছে সাবজেক্ট, আর ফেল্ড হচ্ছে এখানে ভার্ব। তাহলে এ ওয়েভ অফ হ্যাপিনেস লিখলাম প্রথমে, এ ওয়েভ অফ হ্যাপিনেস ওয়াজ ফেল্ড, এখানে ফেল্ড রয়েছে দেখো, পাস্ট টেন্স রয়েছে, ওয়াজ ফেল্ড, এখানে তাহলে সাবজেক্টের পর নতুন সাবজেক্টের পর কি বসবে, ওয়াজ বা ওয়্যার বসবে, আর মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে। তাহলে ফিল থেকে ফেল্ড হয়েছে, তার পাস্ট পার্টিসিপেলও কি, ফেল্ড, ফেল্ড বাই হিম হলো। তারপরটা আ কাউ ওয়্যারস আ হ্যাট, তাহলে এখানে আ কাউ হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়্যারস হচ্ছে এখানে ভার্ব, আর আ হ্যাটটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে আ হ্যাটটা প্রথমে আসবে। তাহলে আ হ্যাট এখানে দেখো কোন টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, ওয়্যাট থেকে এখানে ওয়্যারস হয়েছে, তাহলে এখানে কি আসবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি, সাবজেক্ট নতুন সাবজেক্টের পর অ্যাম ইজ আর বসে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল আসে। তাহলে এখানে ইজ হয়ে যাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আ হ্যাট ইজ কি হয়ে যাবে এখানে, ওয়্যার থেকে ওর্ন বাই এ কাউ, ফুল স্টপ। তারপরটা দ্য কাউন্সিল মেড হিম প্রেসিডেন্ট, দ্য কাউন্সিল মেড হিম প্রেসিডেন্ট, এখানে দুটো অবজেক্ট রয়েছে, এখানে প্রেসিডেন্ট রয়েছে আবার হিমও রয়েছে, দুটো অবজেক্ট রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর হিমটা এখানে অবজেক্ট একটা রয়েছে, আর প্রেসিডেন্ট হচ্ছে এখানে একটা অবজেক্ট। তাহলে এখানে যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা করতে পারি, তাহলে এখানে আমি হিটাই নিচ্ছি, তাহলে হিম থেকে চেঞ্জ হয়ে এখানে হি হয়ে যাবে, হিম অবজেক্টে রয়েছে, সাবজেক্টে চলে আসলে হি হয়ে যাবে। তাহলে হি ওয়াজ মেড, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দ্য কাউন্সিল। নেক্সট তারপরটা আট নম্বরটা দেখো, হু ব্রোক দ্য আর্দেন জার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তো এটার ভয়েস চেঞ্জ কিভাবে করব, তাহলে এখানে রয়েছে হু ব্রোক দ্য আর্দেন জার, তাহলে এখানে দ্য আর্দেন জারটা এখানে কি,
কে ভেঙেছে আর্থেন জার, তাহলে এখানে কি কাজটা করছে সেটা আমি জানি না, কি কাজ করেছে না কি ভেঙেছে, আর্থেন জার মানে মাটির পাত্র, কোন একটা মাটির পাত্র সে ভেঙেছে। তাহলে এখানে দেখো হু রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে যখন হু দিয়ে থাকে আমি তোমাদের বলেছি যে প্রথমে কি লিখবে, বাই হোম, বাই হোম ভয়েস চেঞ্জ করার সময় হয়ে যাবে বাই হোম। এবার দেখো এখানে কোন টেন্সে রয়েছে, ব্রোক রয়েছে, তার মানে এখানে বুঝতে পারছো যেটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে ওয়াজ বসবে, আর তারপরে কি বসবে, যে এটা তো অবজেক্টে ছিল, সাবজেক্ট তো এখানে নেই, তাহলে ওয়াজ দ্য আর্থেন জার, তাহলে এটা সাবজেক্টের জায়গায় চলে আসবে ওয়াজ দ্য আর্থেন জার। এবার তোমরা বলবে যে ওয়াজটা তাহলে কেন আগে হলো, কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এখানে ওয়াজটা বসলো আগে, তাহলে ওয়াজ দ্য আর্থেন জার। এবার তারপরে লিখবো ব্রেক, ব্রোক ব্রোকেন হয়ে যাবে, ব্রোকেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়ে গেল। এবার জিজ্ঞাসা চিহ্ন, তাহলে বাই হোম ওয়াজ দ্য আর্থেন জার ব্রোকেন। তারপরেটা আই ওয়াজ টেকেন দেয়ার বাই হার মাদার, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে দেখো, আই ওয়াজ টেকেন, আই ওয়াজ টেকেন দেয়ার বাই হার মাদার, তাহলে হার মাদার, এখানে শি মাদার লিখবো না কিন্তু, এখানে হার মাদার, তোমরা অনেক ক্ষেত্রে এটা ভুল করো, শি মাদার লিখে দাও, এখানে তো অবজেক্টটা দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে হার মাদার, মানে তার মা, এখানে সে মা নয়, তাহলে তার মা হলে এখানে কি হয়ে যাবে, এখানে হার মাদার হয়ে যাবে, এখানে শি মাদার হয় না, তাহলে হার মাদার টুক, এখানে ওয়াজ টেকেন রয়েছে, ওয়াজ টেকেন কোথা থেকে এসেছে, সিম্পল পাস্ট টেন্স থেকে এসেছে, তাহলে টুক মি দেয়ার, তার মা আমাকে সেখানে নিয়ে গেছিল। তারপরে দ্য এজিটেটেড পিপল পুট আপ আ ব্লকেজ অন দ্য রেলওয়ে ট্র্যাক, তাহলে এখানে পুট আপ, এখানে এটা হচ্ছে ভার্ব, এটা একটা ফ্রেজাল ভার্ব, আর ব্লকেজ হচ্ছে এখানে অবজেক্ট, আর অন দ্য রেলওয়ে ট্র্যাক সেন্টেন্সের বাকি পার্ট, আর দ্য এজিটেটেড পিপল হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আ ব্লকেজ হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এখানে এটাকে প্রথমে নিয়ে আসবো, আ ব্লকেজ A blockade was put up on the railway track, on the railway track কে সবার লাস্টেও লিখতে পারো, আবার এখানে মিডিলেও লিখতে পারো, on the railway track by the agitated people, by the agitated people. Next, তারপরটা কি রয়েছে এখানে, হি স্টপ দ্য ম্যান, সেই লোকটাকে দাঁড় করালো, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, স্টপড হচ্ছে এখানে ভার্ব, আর দ্য ম্যান হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ম্যানটাকে আমি প্রথমে নিয়ে আসি, দ্য ম্যান ওয়াজ স্টপড, কারণ এখানে স্টপড রয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওয়াজ স্টপড বাই হিম। তারপরটা শি ওয়াজ প্রিপেয়ারিং লাঞ্চ, তাহলে লাঞ্চ হচ্ছে এখানে অবজেক্ট, ওয়াজ প্রিপেয়ারিং হচ্ছে এখানে ভার্ব, আর শি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে ওয়াজ প্রিপেয়ারিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে এখানে লাঞ্চটা প্রথমে আসবে, লাঞ্চ ওয়াজ বিইং প্রিপেয়ার্ড, PREPARED প্রিপেয়ার্ড বাই হার, ফুল স্টপ। নেক্সট, তারপরটা দ্য ওয়ার্কার গেভ দ্য ওয়াল এ কোট অফ পেইন্ট, তাহলে এখানে দ্য ওয়াল একটা অবজেক্ট, আর আ কোট অফ পেইন্ট এটাও একটা অবজেক্ট, তাহলে আর এটা হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য ওয়ার্কার হচ্ছে সাবজেক্ট, আর এখানে গিভ দেখে বুঝতে পারছো যেটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে এখানে যে কোনো একটা অবজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে এখানে দ্য ওয়াল দিয়ে লিখছি, দ্য ওয়াল ওয়াজ গিভেন, তাহলে এখানে কী হয়ে যাবে, ওয়াজ গিভেন, গিভেন এ কোট অফ পেইন্ট বাই দ্য ওয়ার্কার, ফুল স্টপ। তারপরটা দে হ্যাভ অ্যারেঞ্জড আ মিটিং দিস আফটারনুন, তাহলে দে হ্যাভ অ্যারেঞ্জড আ মিটিং, তাহলে আ মিটিং হচ্ছে এখানে অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের বাকি পার্ট, আর দে হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ অ্যারেঞ্জ এখানে রয়েছে, এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে আ মিটিংটা দিয়ে করবো, আ মিটিং তাহলে হ্যাজ বিন অ্যারেঞ্জড হবে, তাহলে হ্যাজ বিন অ্যারেঞ্জড দিস আফটারনুন, মানে আজকের বিকাল বেলায়, মানে এই এই বিকালে, দিস আফটারনুন বাই দেম, দে থেকে এখানে কি হয়ে যাবে, দেম হয়ে যাবে। তারপরটা দে মেড হিম কিং, তারা তাকে রাজা করেছিল, তাহলে হিমটা এখানে একটা অবজেক্ট, আর কিংটা এখানে অবজেক্ট, আর এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর মেড হচ্ছে এখানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে কিং থেকে এখানে যে কোনো একটা দিয়ে করতে পারি, হয় হিম দিয়ে করতে পারি বা কিং দিয়ে করতে পারি, তাহলে হি দিয়ে করছি আমি, হিম থেকে এখানে হি হয়ে যাবে, তাহলে হি ওয়াজ মেড কিং বাই দেম, ফুল স্টপ।
তারপরটা ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম, ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম, দেখো এটা ইয়েস নো কোশ্চেন রয়েছে, এটাকে কি বলা হয়, ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, কারণ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনো নেই। আর এই প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বানাতে দিতে পারবো, তাহলে এটা কোন টেন্সে রয়েছে, দেখো সিম্পল পাস্ট টেন্স রয়েছে। ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম, তাহলে দ্য সাম হচ্ছে এখানে অবজেক্ট আর ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে মেইন ওয়ার্ব। তাহলে যখন চেঞ্জ করবো কোন টেন্সে রয়েছে, দেখো ডিড রয়েছে, তাহলে এটা দেখো এটা রয়েছে কিন্তু সিম্পল পাস্ট টেন্সে, তাহলে এখানে দ্য সামটা প্রথমে আসবে, কিন্তু তার আগে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভই আমাদের রাখতে হবে, তাহলে দ্য সাম ওয়াজ দ্য সাম হয়ে যাবে এখানে, ওয়াজ দ্য সাম, তারপরে কি আসবে, ওয়ার্কড আউট, হ্যাজ দ্য সাম ওয়ার্কড আউট বাই ইউ, জিজ্ঞাসার চিহ্ন। তারপরটা বাবার ওন দ্য ব্যাটল অফ পানিপথ, বাবার ওন দ্য ব্যাটল অফ পানিপথ, তাহলে দ্য ব্যাটল অফ পানিপথ হচ্ছে এখানে এখানে কি অবজেক্ট, বাবার হচ্ছে এখানে সাবজেক্ট আর ওনটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে এখানে কি করব, দ্য ব্যাটল অফ পানিপথ প্রথমে লিখব, দ্য ব্যাটল অফ পানিপথ, দ্য ব্যাটল অফ পানিপথ ওয়াজ ওন, ওয়াজ ওন বাই বাবার, ফুল স্টপ। তারপরটা 18 নম্বরটা দেখো কি রয়েছে, আ লিটল প্ল্যানিং ক্যান সলভ আ লট অফ টাইম, তাহলে এখানে আ লট অফ টাইম হচ্ছে এখানে কি রয়েছে, এটা আ লট অফ টাইম হচ্ছে এখানে অবজেক্ট আর ক্যান সেভ, ক্যান রয়েছে এখানে মোডাল দেখো, আর এটা হচ্ছে মেইন ভার্ব, আর লিটল প্ল্যানিং হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আ লট অফ টাইম এখানে আমি কি করব, এটা লিখলাম মোডাল, এখানে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে বোঝার জন্য, আ লট অফ টাইমটা তাহলে এখানে প্রথমে লিখলাম আ লট অফ টাইম, আ লট অফ টাইম ক্যান বি, তাহলে এখানে মোডালে কি আসে, মোডালের পর একটা বি বসে আর ক্যান বি সেভড বাই এ লিটল প্ল্যানিং, ফুল স্টপ। তারপরটা লাস্টে দুটো তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সার দুটো কি হবে, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। ইউ মেক মি লাভ, তারপরটা রয়েছে শরৎচন্দ্র হ্যাজ রিটেন দেবদাস, এই দুটো তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে ফটাফট কমেন্ট করে জানাও এই দুটোর অ্যান্সার কি হবে। আর যদি এরকমই প্র্যাকটিস ভিডিও তোমরা আরও পেতে চাও দেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।